মডেলের হেডলাইট পাওয়া যায়। আমরা সব স্যাম্পল এখানে রাখেন অল প্রোডাক্টসে। আচ্ছা, বিভিন্ন মডেলের হেডলাইট পাওয়া যায়, টেইল লাইট পাওয়া যায়, বিভিন্ন মডেলের মিটার আছে, মিটার কন্ট্রোলার আছে বিভিন্ন মডেলের, তারপরে রিম পাওয়া যায়, টায়ার পাওয়া যায়, টায়ার পাওয়া যায়। এখানে দেখুন হর্ন, তারপরে কনভার্টার, সার্কিট ব্রেকার, হেডলাইট বাল্ব, ফ্লাশার, এগুলো প্রত্যেকটা জিনিস। মানে যতগুলো মডেলের হেডলাইট গুলো আছে সবগুলো পাওয়া যায়, যাকে স্যাম্পল রাখছি আমরা। হ্যাঁ, স্যাম্পল সবগুলো তো রাখা না, কিছু রাখা আছে। রিম আছে, বাট গার্ড আছে। সাইজটা কত ভাই এটা? ওটা 10,000। 10,000 বিভিন্ন সাইজের রিম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কত অ্যাম্পিয়ার আপনাদের ব্যাটারি? এটা হচ্ছে 12 ভোল্ট 23 অ্যাম্পিয়ার গ্রাফিন ভিআরএল ব্যাটারি। এটা সুবিধা হচ্ছে বাজার অন্যান্য ব্যাটারির চেয়ে এটা লাইফ টাইম মোটামুটি দেড় গুণ। আচ্ছা, দেড় গুণ বেশি লাইফ টাইম, মানে লোকাল ব্যাটারি দেড় গুণ বেশি লাইফ টাইম পাবে। এর ভিতরে গ্যারান্টি দেন আপনারা? এবং সেম সাইজের ব্যাটারি সাধারণত হয় হচ্ছে 20 অ্যাম্পিয়ার। আচ্ছা, 20 অ্যাম্পিয়ারের বেশি হয় না, যদি বাজারে 30 অ্যাম্পিয়ার লেখা থাকে কিন্তু 20 অ্যাম্পিয়ার বেশি হয় না। এইটা আমাদেরটা হচ্ছে 23 অ্যাম্পিয়ার, মানে 3 অ্যাম্পিয়ার বেশি, এই সাইজে 3 অ্যাম্পিয়ার বেশি পাওয়া যাবে। আচ্ছা, আপনি গ্যারান্টি দেন ব্যাটারি? গ্যারান্টি আমার লুজ ব্যাটারিতে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না, আমরা যখন গাড়ির সাথে দিচ্ছি তখন 6 মাসের ওয়ারেন্টি দিই। আচ্ছা, এই পাশে দেখতেছি ভাইয়া, ওটা টেল লাইট। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের মিউজিক সিস্টেম। কেউ যদি স্কুটিতে বা মোটরসাইকেল, ইলেকট্রিক মোটরসাইকেলে মিউজিক সিস্টেম চালাতে চায়, অথবা ইলেকট্রিক লাগবে না, যে কোনো গাড়িতে মোটরসাইকেলে যদি মিউজিক সিস্টেম অ্যাড করতে চায় এটা পাবে। এছাড়াও টুকিটাকি এখন 45 অ্যাম্পিয়ার ব্যাটারিও আছে আমাদের, 35 অ্যাম্পিয়ার ব্যাটারি সেটাও আছে। এগুলো আপাতত সার্ভিস নিয়ে ভিডিও করি, যারা কিনে যাচ্ছে অন্য অন্য মডেল যদি আপনার এখানে সার্ভিস করতে যে পারবে? হ্যাঁ পারবে, যে কোনো সার্ভিস আমাদের এখানে আসলে সার্ভিস করতে পারবে। এবং আরও আছে, যেমন এখানেও মোটর, এই তো মোটর, এইদিকে প্রতিটা মডেল আছে, বিভিন্ন মোটর আছে। আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। আচ্ছা, সামনে যেগুলো আছে এগুলো শুরু করি। দেখেন যে আমাদের বিভিন্ন মডেলের হেডলাইট পাওয়া যায়, আমরা সব স্যাম্পল এখানে রাখেন অল প্রোডাক্টসে। আচ্ছা, বিভিন্ন মডেলের হেডলাইট পাওয়া যায়, টেল লাইট পাওয়া যায়, বিভিন্ন মডেলের মিটার আছে, মিটার কন্ট্রোলার আছে বিভিন্ন মডেলের, তারপরে রিম পাওয়া যায়, টায়ার পাওয়া যায়, টায়ার পাওয়া যায়। যেখানে দেখুন হর্ন, তারপরে কনভার্টার, সার্কিট ব্রেকার, হেডলাইট বাল্ব, ফ্লাশার, এগুলো প্রত্যেকটা জিনিস। আমি মানে এখান থেকে কয়েকটা স্যাম্পল দেখাতেছি, আমি স্টোর রুমে চলে যাবো, ওখানে কিন্তু আমরা পুরো বক্স সহকারে সবগুলো দেখার চেষ্টা করবো। তার আগে দেখি নেক্সট এখানে কী কী পাওয়া যায় আরও। তারপরে এখানে যে আমাদের হেডলাইট, হেডলাইট অন্য মডেলের হেডলাইট, মানে আগে যে যতগুলো মডেলের হেডলাইট গুলো আছে সবগুলো পাওয়া যায়, আজকে স্যাম্পল রাখছি আমরা। হ্যাঁ, স্যাম্পল সবগুলো তো রাখা না, কিছু রাখা আছে। রিম আছে, বাট গার্ড আছে। সাইজটা কত ভাই এটার? ওটা 10,000। 10,000 বিভিন্ন সাইজের রিম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটরটা সম্পর্কে বললেন, মোটরটা এত চাহিদা? এটা তিন চাকার মোটর। তিন চাকার মোটর? হ্যাঁ, তিন চাকার হাফ মোটর। সেটা না, না না, এটা হাফ না, এটা ডিফারেন্সিয়াল মোটর। ডিফারেন্সিয়াল মোটর হাফ মোটর, এই যে পাশে এই যে হাফ মোটর, এটা হাফ মোটর। এটা ডাম ব্রেক তাই না? হ্যাঁ, ওটা ডাম ব্রেক। ডিস্ক ব্রেকারটা পাওয়া যায়, ডিস্ক ব্রেকার পাওয়া যায়, হেলমেট পাওয়া যায়, তারপরে নিচে ব্যাটারি, ব্যাটারি এই ব্যাটারিটা একটু নেন তবে হাতে, ব্যাটারি আরও দেখাবো। আচ্ছা, নাই নেন। আমাদের ব্যাটারি গ্রাফিন টেকনোলজি। আচ্ছা, আপনি ব্যাটারি সম্পর্কে একটু বলুন তো, কত ভোল্ট, কত অ্যাম্পিয়ার আপনাদের ব্যাটারি? এটা হচ্ছে 12 ভোল্ট 23 অ্যাম্পিয়ার গ্রাফিন ভিআরএল ব্যাটারি। এটা সুবিধা হচ্ছে বাজার অন্যান্য ব্যাটারির চেয়ে এটা লাইফ টাইম মোটামুটি দেড় গুণ। আচ্ছা, দেড় গুণ বেশি লাইফ টাইম, মানে লোকাল ব্যাটারি দেড় গুণ বেশি লাইফ টাইম পাবে। এর ভিতরে গ্যারান্টি দেন আপনারা? এবং সেম সাইজের ব্যাটারি সাধারণত হয় হচ্ছে 20 অ্যাম্পিয়ার। আচ্ছা, 20 অ্যাম্পিয়ারের বেশি হয় না, যদি বাজারে 30 অ্যাম্পিয়ার লেখা থাকে কিন্তু 20 অ্যাম্পিয়ার বেশি হয় না। এইটা আমাদেরটা হচ্ছে 23 অ্যাম্পিয়ার, মানে 3 অ্যাম্পিয়ার বেশি, এই সাইজে 3 অ্যাম্পিয়ার বেশি পাওয়া যাবে। আচ্ছা, আপনি গ্যারান্টি দেন ব্যাটারি? গ্যারান্টি আমার লুজ ব্যাটারিতে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না, আমরা যখন গাড়ির সাথে দিচ্ছি তখন 6 মাসের ওয়ারেন্টি দিই। আচ্ছা, এই পাশে দেখতেছি ভাইয়া, ওটা টেল লাইট। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের মিউজিক সিস্টেম। কেউ যদি স্কুটিতে বা মোটরসাইকেল, ইলেকট্রিক মোটরসাইকেলে মিউজিক সিস্টেম চালাতে চায়, অথবা ইলেকট্রিক লাগবে না, যে কোনো গাড়িতে মোটরসাইকেলে যদি মিউজিক সিস্টেম অ্যাড করতে চায় এটা পাবে। এটা যেমন হচ্ছে পেন ড্রাইভ লাগানো যায়, মেমোরি কার্ড লাগানো যায়, ব্লুটুথ সিস্টেম আছে, মোবাইল চার্জ দেওয়া যায়। হ্যাঁ, মোবাইল চার্জও দেওয়া যায় এখান থেকে। এটা এগুলো পাইস তো ভাই ফোন দিয়ে জেনে নিতে পারবে? হ্যাঁ, ফোন দিয়ে জেনে নিতে পারবে। আচ্ছা, এইবার দেখতেছি আমরা ডিস্ক ব্রেক, হেলমেট আছে, ডিস্ক, হ্যাঁ বিভিন্ন সাইজের ডিস্ক ব্রেক আছে, একটা কয়েকটি হাতে না, ব্রেক সেট আছে। আচ্ছা আচ্ছা, মানে ব্রেকের টোটাল ব্রেক সেট, এবং আংশিক যদি কোনো পার্টস আছে সেটাও পাওয়া যায়। ডিস্কটা হাতে নামতে হবে? হঠাৎ করে যদি শর্ট পরে সহজে পাওয়া যায় না আরকি। আর আকাশ পটের এই জন্যই কিন্তু বাইকগুলো কিনা উচিত মনে হয়, যেহেতু পাঁচ সব আমাদের পাঁচ সব অ্যাভেলেবল আছে। যখন দেখালাম টায়ার, এখানে হেলমেট, এই যেটা কি শর্ট হেলমেট যদি গান, ওটা ব্যাটারি বক্স। ও, ব্যাটারি বক্স। হ্যাঁ, আমাদের সম্রাট এবং দুর্বল মডেলের জন্য ওটা ব্যাটারি বক্স। চার্জার না? হ্যাঁ, চার্জার। আমরা একটু পরে স্টলে চলে যাবো, স্টলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চার্জার। এখানে যে লুকিং গ্লাস, লুকিং গ্লাস আছে। আচ্ছা, এটা কি? এটা চার্জারের খাপটা? হ্যাঁ, চার্জারের খাপটা। আচ্ছা, ঠিক আছে।
তো মোটামুটি কিন্তু সব তুলে দেখলাম এছাড়া কিন্তু ডিজিটাল মিটার পাওয়া যায় হ্যাঁ দেখেন তাদের এখানে বিভিন্ন প্রকার কিন্তু লুকিং গ্লাস আছে আচ্ছা আমরা এখন চলে যাই ব্যাটারির দিকে চলে যাই চলো আচ্ছা এই যে আমাদের ব্যাটারি আচ্ছা ব্যাটারি খুলতে চলে যাচ্ছে আর এখানে ভাইয়া কি বাইক ইনস্টল করা হইতাছে তাই না হ্যাঁ এখানে বাইক ফিটিং করা হচ্ছে দেখেন তার কাছে সরাসরি নিজস্ব ভাবে বাংলাদেশি ভাবে ম্যানুফ্যাকচারি করে দেখেন আর আমরা কিন্তু চলে আসলাম আমাদের ব্যাটারি ব্যাটারি মানে ব্যাটারি জায়গা থাকে যে এখানে আছে এত সব ব্যাটারি মাশাআল্লাহ দেখেন ব্যাটারি খুবই বলা চলে আর কি ভাই কত ভোল্ট কত অ্যাম্পিয়ার পাওয়া যাবে আপনাদের এখানে আমাদের মেইনলি হচ্ছে 12 ভোল্ট 23 অ্যাম্পিয়ার ব্যাটারিটা এটা হচ্ছে মেইনলি বেশি পাওয়া যায় এবং এছাড়াও টুকিটাকি 45 অ্যাম্পিয়ার ব্যাটারিও আছে আমাদের 35 অ্যাম্পিয়ার ব্যাটারি সেটাও আছে এগুলোর প্রাইস কেমন একটু বলবেন প্রাইসগুলো কি 12 ভোল্ট 23 অ্যাম্পিয়ার গ্রাফিন টেকনোলজি যেটা এটা হচ্ছে 4500 টাকা পিস পিস আর আরেকটা হচ্ছে যে 35.5 অ্যাম্পিয়ার 12 ভোল্ট যেটা আমাদের আপনাদের আমাদের স্পোর্টস গাড়িতে যেটা ইউজ করা হয় আর কি ওটার দাম হচ্ছে 6000 টাকা পিস আচ্ছা এই যেখানে দেখতেছে একটা স্কুল বাইক রেডি করতেছে তাই না ওখানে দেখো ওখানে ব্যাটারি করতেছে ব্যাটারিটা দেখাতে পারবেন এই যে ব্যাটারি এই ব্যাটারিটা এই ব্যাটারি কত ভোল্ট করে ভাইয়া এটা 12 ভোল্ট 35 অ্যাম্পিয়ার 12 ভোল্ট 35 অ্যাম্পিয়ার এক পিসে এক টোটাল হচ্ছে 72 ভোল্ট টোটাল 72 ভোল্ট এখানে কিন্তু তার নিজস্ব ইঞ্জিনের মাধ্যমে পুরো গাড়িটা ইনস্টল করতেছে তাই না হ্যাঁ দেখেন তাদের ইনস্টলের মধ্যে দেখায় এই হলো বর্তমান তাদের মডেলগুলো হ্যাঁ আমি মডেলিং শালাটা ভিডিও করব আমি আপাতত সার্ভিস নিয়ে ভিডিও করি যারা কিনে যাচ্ছে অন্য অন্য মডেল যদি আপনার এখানে সার্ভিস করতে যে পারবে হ্যাঁ পারবে এ টু জেড যে কোনো স্যার যে কোনো সার্ভিস আমাদের এখানে আসলে সার্ভিস করতে পারবে বাহ আপনাদের এই সার্ভিস সেন্টার করতে ইলেকট্রিক ব্যাগের ভিতরে আরও ভালোবাসা বেড়ে গেল আরও চালু করবো আমরা সার্ভিস সেন্টার তো ইলেকট্রিক মোটরসাইকেল ওয়াশ সেকশন তেমন নাই কারণ আমরা পাশে ওয়াশ সেকশন চালু করবো এখন কত বড় বড় সাইজের মোটরগুলো মানে এখানে যতগুলো আছে বক্স এখানে মোটামুটি 4-6-8টা মোটর আছে এখানে দেখেন 8-3000 ওটার মোটর সার্ভিস করি আমরা এখানে স্পেয়ার পার্ট সেল করি সেগুলো দেখানোর জন্য আসছে আমরা আচ্ছা আমার সামনে কিন্তু দেখতেছেন মোটর দিয়ে শুরু করতে চাচ্ছিলাম ভাই আজকে আমাদের বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাপাসিটির মোটর পাওয়া যায় যেমন এটা হচ্ছে 2500 ওয়াটের মোটর 2500 ওয়াট 2500 ওয়াটের মোটর মাশাআল্লাহ এবং আরও আছে যেমন এখানেও মোটর এই তো মোটর এইদিকে প্রতিটা মডেল আছে বিভিন্ন মোটর আছে আচ্ছা আমি একটা একটা করে সবগুলো মোটর দেখানোর চেষ্টা করবো এই মোটরটা সম্পর্কে একটু বলুন তো মানে চাকার মধ্যে মোটর না ইলেকট্রিক হ্যাঁ হ্যাঁ হাফ মোটর এটা এটা হাফ মোটর এটা 12 সাইজের 12 সাইজের এটার কত ওয়াট কত ভোল্ট এটা 72 ভোল্ট 2500 ওয়াট 2500 ওয়াট 2500 ওয়াট এটা কী বাইকে ইউজ করা যায় এটা 12 সাইজের স্পোর্টস মডেল যেগুলো আছে দেখা দিচ্ছি এটা আপনার ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেন ওই নাম্বারে কল করে প্রাইস জানতে পারবে ঠিক আছে ভাই এখন আমরা দেখি আস্তে আস্তে এই পাশ দিয়ে শুরু করি মানে পুরো ড্রাই স্টোর রুম আমি দেখানোর চেষ্টা করবো তার কী কী পাশগুলো আছে মানে সবগুলো স্পেসিফিক বলা তো সম্ভব না আমি একটু এই পাশ দিয়ে দেখি এই পাশ দিয়ে সম্পূর্ণ মোটর ভাই না 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 যেখানে শুরুতে মোটর এখানে মোটর মোটর বেশি লাগে না তো মোটর কমানো হয় আচ্ছা যেমন একটা মোটরের জন্য দুই তিনটা মোটর বা খুব বেশি হলে পাঁচটা মোটর থাকে বেশি থাকে না আচ্ছা 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 তার চাইলে কিন্তু এনে দেওয়া যাবে আর কি যদি মোটর সেল কম মোটর এমনিতে চাহিদা কম মোটর তো কোনো একটা কম লাগে মোটর যেহেতু নষ্ট হয় কম আচ্ছা আচ্ছা লাগে না কারো তেমন একটা আচ্ছা এরপর আমরা কি মোটর আনাই হয় কম এরপর আমরা কি দেখবো এদিকে আর কোনো পার্টস আছে আছে কিনা আর প্রতিটা কার্টনে পার্টস আছে কোনো না কোনো পার্টস আছে তারপর এখানে লেখা আছে যেমন হেডলাইট সাইড কভার আছে উইন্ডশিল্ড গ্লাস আছে স্পোর্টস মডেলটা আমাদের এটা আচ্ছা এর উপরে এগুলো সব স্পোর্টস মডেল দাম তো V6 এর যত পার্টস আছে মানে সব 3000 ওয়াটের মোটর 3000 ওয়াটের মাশাআল্লাহ 3000 ওয়াটের মোটর V6 এর মোটর আচ্ছা আচ্ছা এই মোটর আরো নিচে আছে নতুন পার্টস আছে যেগুলো এগুলো পুরো তোলা হয়নি এই যে রিম লেখা হ্যাঁ এর ভিতরে রিম আছে আচ্ছা যদি দেখেন তো এই যে দেখেন এটা ছোট স্পোর্টস রিম 10 সাইজের 12 সাইজের স্পোর্টস M3 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 যেটা বললাম M3 আচ্ছা এই যে একটা দেখতেছি এইগুলা কি ব্রেক ডিক্স ব্রেক ডিস্ক ডিস ব্রেক আছে না ওইগুলো আর কি হ্যাঁ হ্যাঁ মানে বিভিন্ন সাইজের ব্রেক ডিস্ক তারপরে যেগুলোতে মালামাল আছে যেমন যে পিকআপ আছে এখানে পিকআপ আছে অ্যাক্সেলেটর মাশাআল্লাহ বিভিন্ন সাইজের এই বাইকটা হচ্ছে যে ইগল সাইকেল যেটা হুম হুম আমাদের আগে ইগল সাইকেল ছিল সেটার পার্টস আমাদের মডেল ডিসকন্টিনিউ হয়ে গেছে কিন্তু পার্টস এখনো আছে পার্টস অ্যাভেলেবল আছে হ্যাঁ পার্টস এখনো আছে তারপরে যে হেডলাইট হেডলাইট স্পোর্টস এর হেডলাইট মাশাআল্লাহ দেখেন আজকে কিন্তু আমরা খনিতে নিয়ে আসলাম মানে ইলেকট্রিক ব্যাগের যত পার্টস প্রয়োজন হয় আপনি এখান থেকে নিতে পারবেন খোলা লাগবে না ভাই যেহেতু আমরা অনেক আচ্ছা এটা হেডলাইট না হ্যাঁ হ্যাঁ হেডলাইট সব আমাদের স্পোর্টস মডেলের হেডলাইট আর কি আচ্ছা আচ্ছা এই যে দেখতেছি তারপরে এখানে বডি পার্ট আছে এটা বডি পার্ট ফ্রন্ট মাড গার্ড মানে বড় কার্টনগুলো বডি পার্ট আচ্ছা এই যে দেখতেছি একটা এই যে হেডলাইটের কভার এটা ক্যাসিং এটা হেডলাইটের ক্যাসিং বাহ এই যে দেখতেছি মার্কেট গার্ড হ্যাঁ এটা ইয়ার মাড গার্ড সাইকেলটা আমাদের ইগল সাইকেলের মাড গার্ড এই যে মিটার এখানে আচ্ছা মিটারও আছে বিয়ার ফানি কিন্তু তাদের এখানে দেখানোর চেষ্টা করতেছি এখানে আবার রিমাক্স মোটর আছে রিমাক্স মোটর আছে হ্যাঁ আচ্ছা এখানে বডি পার্ট উপরে যে ব্রেক লিভার ব্রেক লিভার শক অবজারভার শক অবজারভার
এখানে বডি কিট আছে বডি পার্টস আছে সাইটা বড় পার্টস পেইন্ট পার্টস যেগুলো আচ্ছা এই যে মিটারগুলো আছে আচ্ছা এই পাশটা দেখো এখানে আবার অন্য মডেলের ফোন শিল্ড এই মার্কেট কার দেখতেছি হ্যাঁ এটা মার্কেট এই মডেলের মার্কেট ছোট মার্কেটটা তারপরে যে এগুলো সব আছে বডি পার্ট বড় কার্টন যেগুলো দেখা যাচ্ছে আচ্ছা সবগুলো বডি পার্ট বডি পার্ট দেখেন এই যে মানে বিভিন্ন মডেলের বডি পার্ট ছোট রিং দেখতেছি ভাই হ্যাঁ হ্যাঁ ওটা রিম আছে সব চার্জার এখানে আছে মানে আপনার ইলেকট্রিক বাইকে যত মডেল আছে সবগুলো মডেলের বিভিন্ন সাইজের চার্জার পাবে আর এই যে এখানে ফুল ভর্তি চার্জার এটা আচ্ছা আচ্ছা মানে এটা যে সবগুলো চার্জার পাওয়া যাবে না অয়েল ব্রেকটা একটু দেখান তবে এটা হাতে নিয়ে এটা ব্রেক লিভার অনেকে চায় যে জিনিসটা অনেকে পায় না বাইরে জি 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 যে বাহাতে ব্রেক বাহাতে ব্রেক চেম্বার সহ এটা পাওয়া যায় না তেলের গায়ের সাথে তো মেলে না শুধুমাত্র ইলেকট্রিকই হয় জি জি তো এই জিনিসটা পাওয়া যাবে আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু ভোগান্তি আছেন যে ইলেকট্রিক পাসপোর্ট পাওয়া যায় না অনেক দিন ইলেকট্রিক না এই জিনিসটা বাইরে পাওয়া যায় না তেলের গাড়ির সাথে যেহেতু পিছনের ডিস্ক ব্রেকটা ওদের হয় পায়ে ওটা তো পাওয়া যায় না সেই জিনিসটা আমাদের অ্যাভেলেবল তারপর সার্কিট ব্রেকার এদিকে সার্কিট ব্রেকার তারপরে যে টুকিটাকি পার্টস ছোটো ছোটো জিনিস যেগুলো অর্নামেন্ট এই টাইপ তারপরে এগুলো যতগুলো কার্টুন আছে সবগুলো বিভিন্ন বডি পার্টস প্লাস্টিক কালার পার্টস যেগুলো আচ্ছা 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 তারপরে এই যে দেখেন ভাই আমব্রেলা এক্সট্রা অনেকে উপরে আমব্রেলা নেয় না রোদ বৃষ্টি থেকে কভারের জন্য এটা কিন্তু অনেকে খুঁজেন হ্যাঁ হ্যাঁ রোদ বৃষ্টি কভারের জন্য যে আমব্রেলা সেই আমব্রেলা এটা প্রাইস কেমন যাচ্ছে এটার বলা যাবে এটার প্রাইস সম্ভবত 2500 থেকে 3000 এর মধ্যে 3000 টাকা এটা আচ্ছা ঠিক আছে সবগুলো বাইকে তো লাগানো যাবে এগুলো না হ্যাঁ হ্যাঁ সকল মোটরসাইকেলে লাগানো যায় এই মোটরসাইকেলে মোটরসাইকেলে লাগাতে পারবে এগুলো এটা হচ্ছে মেইন ওয়্যারিংটা ফুল ওয়্যারিং যেটা হয় মানে ফুল ওয়্যারিং চার্জারও আছে এদিকে মানে মডেলের চার্জার থাকে যে পেছনের চেসিসের অংশ কেউ যদি নাই আর উপরে দেখুন উপরে সাইডে পুরোটা টায়ার আচ্ছা ভিউয়ার্স অনেকে কিন্তু কমেন্ট করে বলছেন আমরা টায়ারগুলো খুঁজতেছি টায়ারগুলো কোথা থেকে পাবো দেখেন এখানে কি সব ধরনের মডেলের টায়ারগুলো পেয়ে যাবেন যেহেতু একটা অন্ধকার একটু অস্পষ্ট দেখাচ্ছে তারপর আমি আস্তে আস্তে দেখাই টায়ারগুলো দেখেন এ টু জেড সবগুলো 10 থেকে শুরু করে 26 টায়ার বা 24 টায়ার মানে যত রকম সাইজ আছে সবগুলো টায়ারে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে তাদের সাথে কথা বলতে পারেন আচ্ছা এই পাশে ভাই এগুলো কি ভাই দিকে আসেন কন্ট্রোলার আছে এখানে হ্যাঁ কন্ট্রোলারগুলো কিন্তু খুব প্রয়োজন এখানে যে বিভিন্ন সাইজের কন্ট্রোল বিভিন্ন ক্যাপাসিটির কন্ট্রোলার আচ্ছা যেমন একটা স্কুটির কন্ট্রোলার এটা হচ্ছে আমাদের বড় স্পোর্টস মডেলের কন্ট্রোলার আচ্ছা আচ্ছা স্পোর্টস মডেলের দু রকম হয় আচ্ছা এটা এইগুলো কি যে এগুলা ওই মডেল ওয়াইজ বিভিন্ন এটা তিন চাকার একটা পিক আপ সেট এই হর্ন আছে হ্যাঁ হর্ন আছে তারপরে টায়ার নজল কিন্তু মেশা না অনেকের আচ্ছা টায়ারের নজলটা পাওয়া যায় না এই নজলটা পেছনে থাকা নজলটা বাইরে পাওয়া যায় না সেটা আমাদের অ্যাভেলেবল স্টক এই যে এগুলো তো ব্রেক শু ব্রেক কেবল ব্রেক কেবল আচ্ছা তারপরে প্লাস্টিক পার্ট প্লাস্টিক পার্ট এইগুলো কিন্তু কালো সচরাচর পাওয়া যায় না আর কি দেখেন এই যে আমাদের কাছে মোটামুটি সব স্টকে আছে সব পাবেন সব এ টু জেড মানে ইলেকট্রিক বাইকে যত আছে এখানে দেখেন বিভিন্ন মডেলের ডিস্ক ব্রেক আগে একটা দেখলেন এখন অন্য মডেলের ডিস্ক ব্রেক অন্য সাইজের আচ্ছা আচ্ছা মানে সব রকমের সাইজ আপনি দিতে পারবেন আর এই ডিস্কটা কিন্তু সব রকম না ব্যাপার হচ্ছে যে আমাদের কাছে সেপার সাথে আমাদের যেগুলো মডেল আগে ছিল এখন আছে সেগুলো আমরা ওই জন্যই আনি কিন্তু এগুলো মডেল এখন ইলেকট্রিক মোটরসাইকেল মোটামুটি মিলে যায় সেক্ষেত্রে কারো যদি লাগে আমাদের কাছে আসলে চাহিদা অনুযায়ী যদি মেলে দিতে পারবো এই ভাই মোটর হচ্ছে স্যার একটা এই যে এগুলো হচ্ছে সেই রিমোট সেট কারো যদি রিমোট সেট লাগে আমাদের বক্স সেল করি আচ্ছা এরপর আর কি দেখাবেন এই যে এরপর এই যে এখানে আবার মোটর অন্য মডেলের মোটর সবগুলোই আর কি মোটামুটি মোটর এখানে রাখছে আমরা কিছু গিফট আইটেম যেমন আমরা প্রতিটা মোটরসাইকেল কিনলে তাদের সাথে গিফট দেই গিফট আইটেমগুলো এখানে রাখা আছে টি শার্ট এটা আবার অন্য সাইজের ডিস্ক এজ এ মিটার এটা আবার স্কুটি কন্ট্রোলার স্কুটি কন্ট্রোলার হ্যাঁ এই হেডলাইট কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়াতে ভেঙে যায় কিন্তু তারা কিন্তু নতুন নিতে পারেন কন্ট্রোলার আছে
এটা 72 ভোল্টের 72 অপশন সেই কন্ট্রোলার এই জায়গায় আচ্ছা ভাই আমরা চলো নিচে দুবারে কন্ট্রোলার কই ভাই এই যে মোটর এই যে হচ্ছে আরেকটা কন্ট্রোলার অন্য ধরনের কন্ট্রোলার এই যে একটা মোটর মানে বিভিন্ন ধরনের কন্ট্রোলার আছে হ্যাঁ থ্রি হুইলারের মোটর আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন নিচে যে ব্যাস এই ছিল মোটামুটি ভিডিওটা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমি কিন্তু চলে আসলাম কিন্তু আকিস মোটরসে এটা কিন্তু মগবাজার আগুরার পাশে কিন্তু তাদের শোরুমটা এই শোরুমে আসলে কিন্তু বাইক সার্ভিসিং পাশাপাশি বাইকে যত পাস আছে সবগুলো পেয়ে যাবেন আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ুন আর বাকি নামাজ পড়ার জন্য উৎসাহ দেখাবেন আসসালামু আলাইকুম هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب